আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় তথ্যপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে মহাশক্তিশালী এবং কার্যকরী মহা উপকারী প্রাকৃতিক জুস বা শরবত তৈরি করে দেখাবো এবং এর উপকারিতা কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না সেই বিষয়সমূহ তুলে ধরব ইনশাআল্লাহ। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে আমার এই প্রাকৃতিক জুস তৈরির প্রধান উপকরণ হলো পিপুলটি পাতা। অঞ্চলভেদে এটি বিভিন্ন নামে পরিচিত। পিপুলটি ফটকা, খারাজুরা, মেন্দা নামেই সর্বাধিক পরিচিত। আমার চ্যানেলে গাছটির পরিচয় এবং উপকারিতা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দর্শক, জুসটি তৈরির আগে আপনাদের জানিয়ে দেওয়া দরকার জুসটির উপকারিতা, জুসটি কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না। চলুন প্রথমেই আপনাদের সামনে এর উপকারিতা সমূহ তুলে ধরি। এই জুসটি সারা বছরই পান করা যায়, তবে মানুষ গরমের সময়েই বেশি পান করে, কেননা এই জুস পান করার সাথে সাথে মানুষের শরীর শীতল ও ঠান্ডা করে, এনে দেয় প্রশান্তি। এটি সেবনে মাথা ঠান্ডা হয়, পেট ঠান্ডা হয় তথা সমস্ত শরীরই ঠান্ডা হয়ে যায়। শুধু মাথা ঠান্ডা রাখতে অনেকে আবার শুধু মাথায় এই শরবত বা এই মিশ্রণটি মেখে রাখে। বেশ আঠালো হওয়ায় এটি নারী পুরুষের সব ধরনের যৌন রোগ দূর করে, যেমন সাদাস্রাব, ধাতু দুর্বলতা, যৌন দুর্বলতা, ক্লান্তি ইত্যাদি। কারো শরীর যদি দিন দিন শুকিয়ে যেতে থাকে, শরীরের রস শুকিয়ে যায়, শরীর সর্বদা গরম থাকে, তাহলে তারা নিয়মিত এক মাস এটি সেবন করুন। তবে কিছু কিছু ব্যক্তিরা এটি খেতে পারবে না, এটি তাদের মারাত্মক ক্ষতি করতে পারে, সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। তার আগে জুস তৈরির প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, পিপুলটি পাতার শরবত বা জুস তৈরির জন্য আমি সর্বপ্রথম 18 থেকে 20টি পাতা নিয়েছি। পাতাগুলো আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটি পরিষ্কার পাত্রে 2 গ্লাস পানি নিলাম। এবার পাতাগুলো ভালোভাবে কসলাতে শুরু করলাম। আমি যত কসলাচ্ছি পানি তত গাঢ়, আঠালো এবং লাল রং ধারণ করছে। এভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলাম। পানি একেবারে গাঢ়, আঠালো এবং লালচে। এভাবে যতটাই কষলাচ্ছি পানি ততটাই গাঢ় হচ্ছে, লালচে হচ্ছে এবং আঠালো হচ্ছে। এই অনুভূতিটা এবারই প্রথম। এর আগে আমি কখনো এই শরবত তৈরি করিনি, তাই এটা যে আঠালো হয় এবং কালারফুল বা রঙিন হয় তা আমার জানা ছিল না। তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি পাতাগুলো একটু নিংড়িয়ে বা নিজে নিচ্ছি। ভালো করে চিপে নিয়ে পাতাগুলো আমি ফেলে দিলাম। এখানে আমি ব্যবহার করেছি মিশ্রি। দর্শক, এখানে আমি একটি ভালো কাজ করেছি, যার কারণে আমার মা আমার প্রতি খুব খুশি হয়ে আমাকে আশীর্বাদ করেছে। আসলে আমি একটি কাঁচের গ্লাস ভেঙে ফেলেছি, যেহেতু পাকা মেঝেতে ভিডিও করছি তাই খুব সহজেই আমি গ্লাসটি ভাঙতে পেরেছি। দর্শক, আপনারা যদি বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার ভালো লাগবে। যাই হোক, এবারে
পানি গ্লাসে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, প্রাকৃতিক শরবত সত্যি দেখতে খুবই লোভনীয়। এর স্বাদ বাড়াতে আমি নিয়েছি 1 চা চামচ মিশ্রি। যেহেতু চিনি এবং মধু মানব শরীরকে গরম করে, তাই আমি মিশ্রি নিয়েছি। আপনারা চিনি বা মধু নিতে পারেন। এবার একটু নেড়ে চুমুক দিলাম। এটি আমার প্রথম অভিজ্ঞতা। ভেবেছিলাম খেতে খারাপ হবে, কিন্তু আসলে আলাদা, বেশ সুস্বাদু, মজাদার। মনে হচ্ছে প্রতিদিনই খাওয়া যাবে। আসলে এটি প্রাকৃতিক, এতে কোনো ক্ষতিকর উপাদান নেই। এটা স্বাভাবিকভাবেই আঠালো এবং লালচে রং ধারণ করে। আপনাদের নিকট আহ্বান, আপনার শরীর, পেট, মাথা শীতল রাখতে এবং যেসব রোগের কথা আমি বলেছি ওই সমস্ত রোগে আপনারা এটি সেবন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভেষজ নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।